প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের মানুষের জানমালে নিরাপত্তা বিধান দেশ রক্ষা প্রশাসন পরিচালনা অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কাজে বাংলাদেশ সরকারের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকার এই ভূমিকা পালনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এ ব্যয় মেটাতে বাংলাদেশ সরকার কখনো কখনো করের হার বৃদ্ধি করে নতুন ক্ষেত্রে কর আরোপ করে এবং কর বহির্ভূত আয়ের ব্যবস্থাও করে বাংলাদেশ সরকার স্বাধীনতা পরবর্তী সময়ে গড়ে তুলেছে প্রশাসন অর্থ স্বাস্থ্য শিক্ষা ব্যাংকসহ বহু ক্ষেত্রভিত্তিক ব্যবস্থাপনা অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশ সরকারের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা সময়ের পরিবর্তনের সাথে এ দুটি ব্যবস্থারই কার্যবলি পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে জনসাধারণ তাদের আয় এবং উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে সময়ের পরিবর্তনে বাংলাদেশ সরকার এ লক্ষ্যে গড়ে তুলেছে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ বিশেষ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান আমরা এখন ব্যাংক ব্যবস্থা সম্পর্কে সাম্যক ধারণা লাভ করব ব্যাংকের ধারণা ব্যাংক হল জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদের ঋণ প্রদান করার প্রতিষ্ঠান অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ জনসাধারণ তাদের আয় এবং উদ্বৃত্ত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে কোন কোনো জমা থেকে জনসাধারণ সুদ হিসাবে আয়ও করে থাকে ব্যাংক জনসাধারণের এই গচ্ছিত অর্থ উদ্যোক্তা উৎপাদনকারী ব্যবসায়ী ও ঋণগ্রহীতাদের ঋণ হিসেবে প্রদান করে এবং এই ধরনের ঋণের উপর সুদ আদায় করে সঞ্চিত অর্থের উপর ব্যাংক যে সুদ দেয় তার গ্রহীতাদের নিকট হতে ব্যাংক যে সুদ নেয় তার চেয়ে কম সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা আমি আবার বলছি সুদের হারের এই পার্থক্যই ব্যাংকের মুনাফা মূলত এই মুনাফার উপর ভিত্তি করে ব্যাংক টিকে থাকে এ কারণে ব্যাংকে ঋণের কারবারই বলা হয় ব্যাংকের শ্রেণী বিভাগ উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত তিন শ্রেণীতে ভাগ করা হয়েছে তা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান এই ব্যাংক দেশের অর্থ বাজার মুদ্রা ব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকসমূহকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে দেশের সার্বিক ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে বলেই এর নাম কেন্দ্রীয় ব্যাংক দেশের কাগজী মুদ্রা প্রচলনের একমাত্র অধিকারী হল কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক সরকারের প্রতিনিধি ও আর্থিক পরামর্শদাতা হিসেবেও কাজ করে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহ বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে স্বল্প মেয়াদি ঋণ প্রদান করে থাকে বাংলাদেশে বহু বাণিজ্যিক ব্যাংক রয়েছে যেমন সোনালী জনতা অগ্রণী রূপালী উত্তরা পুবালি ন্যাশনাল সিটি ইসলামিক ব্যাংক প্রভৃতি বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বিশেষ লক্ষ্য অর্জনে আমাদের দেশে কতিপয় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে এ ব্যাংকসমূহকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান যেমন শিল্প উন্নয়নের জন্য শিল্প ব্যাংক কৃষি উন্নয়নের জন্য কৃষি ব্যাংক গৃহ নির্মাণ ঋণ মঞ্জুরির জন্য গৃহ নির্মাণ ঋণদান সংস্থা সমবায় কার্যক্রমে ঋণদান ও জনগণকে সমবায় মনোভাব সম্পন্ন করার লক্ষ্যে সমবায় ব্যাংক দরিদ্র জনসাধারণকে ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রভৃতি